যে ঈমান ছিল উসামা ইবনে যায়েদের মধ্যে, যে ঈমান ছিল মুসাব ইবনে উমাইরের মধ্যে, যে ঈমান ছিল বিলাল ইবনে রাবাহার মধ্যে, যে ঈমান ছিল আম্মার ইবনে ইয়াসিরের মধ্যে, ওই ঈমান ফিরিয়ে আনতে হবে। ওই ঈমান যদি ফিরিয়ে আনতে না পারি, আপনি আজকের মুরাদ ইবনে আমজাদের গ্যাংয়ের মধ্যে যদি অন্তর্ভুক্ত হয়ে যায়, তাদের ওই যৌক্তিক আলোচনা, তাদের ওই শ্রুতিমধুর আলোচনা, তাদের ওই সুন্দর হৃদয়গ্রাহী আলোচনা যদি আপনাকে কাট করে ফেলে, তাহলে ভাই ঈমান হারা হয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার ছাড়া কোনো উপায় থাকবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, এই মুরাদ বিন আমজাদ গ্যাং সহ যারাই হাদিসকে অস্বীকার করছে, যারাই হাদিসের ব্যাপারে সন্দেহ পোষণ করছে, যারা হাদিসের ব্যাপারে বিদ্বেষ পোষণ করছে, যারা এই ব্যাপারে আলোচনা করছে, প্রচার করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। রাজি আছেন? যারা যুবক ভাই রয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, রাজধানী বুক থেকে মুখে থেকে এখান থেকে প্রতিবাদ হতে হবে, প্রতিবাদী কণ্ঠস্বর হতে হবে আমাদের সকলকে, তাদেরকে বয়কট করার জন্য প্রস্তুতি নিতে হবে। প্রথমত আমরা তাদের কোনো বক্তব্য প্রমোট করব না, তাদের কোনো বক্তব্য লাইক দেব না, তাদের কোনো বক্তব্য শেয়ার করব না, তাদের কোনো অনুষ্ঠানে আমরা যোগ দিতে দিব না। রাজি আছেন ইনশাল্লাহ? এমনকি তাদের ব্যাপারে জনগণকে এই ব্যাপারে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে আবেদন করতে হবে, খবরদার তাদের কোনো আলোচনা অংশগ্রহণ করা যাবে না, তাদের কোনো দাওয়াতি কাজে একটা টাকা দিয়ে সহযোগিতা করা যাবে না, এমনকি যদি কোনো ব্যক্তি কোনো জায়গায় এরা করে, তাদেরকে ওটাকে বানচাল করার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাদেরকে সালাম দেওয়া যাবে না, তাদের সাথে আত্মীয়তা করা যাবে না, তাদের সাথে কোনো ব্যবসায়িক লেনদেন করা যাবে না, তাদের দোকানে বসা যাবে না, তাদের বাড়ি যাওয়া যাবে না, এমনকি সে যদি অসুস্থ হয় তার জন্য দোয়াও করা যাবে না, তার শিফা তাকে দেখতেও দেওয়া যাবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সে যদি মারা যায় তাহলে তার জানাজা অংশগ্রহণ করা যাবে না, এবং তারা যদি মারা যায় তাদের দাফন কোনো মুসলিমের গোরস্থানে হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন? এই মর্মে আপনাদেরকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে, সমাজে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে, এবং এইভাবে আমাদেরকে ঐক্যবদ্ধতা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।